For sponsorship declaration of Bangladesh versus New Zealand cricket series 2023, last year you were studying. আমাদের এখানে আমাদের সম্মানিত বোর্ড পরিচালক আমাদের সাথে আছেন আমাদের টাইটল স্পন্সর যিনি হবেন সেই কোম্পানি থেকে একজন মিস্টার আবুল কাশিম এমডি শিরিন ম্যানেজিং ডিরেক্টর দাসবাংলা ব্যাংক আমাদের এখানে আছেন ম্যানেজিং পার্টনার মিস্টার সানাউল আরিফিন মাত্রা থেকে যারা সবসময় আমাদের পাশে ছিল এখনো আছে এবং আমাদের এই স্পন্সরশিপ জোগাড়ের জন্য তাদের প্রাণান্তকর চেষ্টা আমাদের এই সিরিজগুলোকে সফল করে যাচ্ছে আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাদের এই টাইটেলশিপ স্পন্সরশিপ ডিক্লারেশনের এই অনুষ্ঠানে আমাদের এখানে যে সিরিজটি আসন্ন আছে যে নিউজিল্যান্ডের সাথে আমরা সবাই জানি যে নিউজিল্যান্ডের এই সিরিজে আমাদের তিনটি ওডিআই আছে এবং দুটি টেস্ট আছে তো আমাদের এই ওডিআই ম্যাচগুলো হবে মিরপুর স্টেডিয়ামে এবং সেটি শুরু হচ্ছে আগামী 21 সেপ্টেম্বর 2023 থেকে 26 সেপ্টেম্বর 2023 পর্যন্ত আমাদের টেস্ট ম্যাচটা হবে আবার ওয়ার্ল্ড কাপের পর যেটি আবার শুরু হবে 28 নভেম্বর থেকে একটা ম্যাচ হবে সিলেটে আরেকটা ম্যাচ হবে মিরপুর স্টেডিয়ামে 6 তারিখ 28 তারিখ থেকে যে ম্যাচটি সেটি হবে যে টেস্টটি সেটি হবে সিলেটে এবং 6-12 আর কি ডিসেম্বর 6 সেই ম্যাচটি হবে আমাদের মিরপুর স্টেডিয়ামে আমাদের টাইটেল স্পন্সর হিসেবে আমরা পাচ্ছি এবার ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ আমাদের এই সিরিজটির নাম হচ্ছে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজ ডাচ বাংলা ব্যাংক আমাদেরকে এইবার টাইটেল স্পন্সরশিপে এগিয়ে নিয়েছে সেজন্য আমরা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এই পথ চলা তাদের অবিরাম অব্যাহত থাকবে সেই আশা ব্যক্ত করছি এবং ইনশাল্লাহ আমরা নতুন একটা স্পন্সর নতুন একটা টাইটেলের মাধ্যমে এই সিরিজেও আমরা একটা ভালো রেজাল্ট করব বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে একটা ভালো এই সিরিজ উপহার দিতে জাতিকে সেই প্রত্যাশাটা মনে করছি আমাদের এবং কো স্পন্সর হিসেবে আছে নেক্সাস পে আমাদের এই সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টার হিসেবে আছে জিটিভি এবং টি স্পোর্টস তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা সবসময় বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাথে তারা ছিল তারা আছে এবং তাদের মাধ্যমে আমাদের বাংলাদেশের পুরো জাতি আমরা আমাদের খেলাগুলোকে দেখতে পারি এবং ক্রিকেটের প্রতি যে একটা আবেগ বাঙালি জাতির যে জড়িয়ে আছে তার জন্য একটা ওতপ্রোতভাবে যে বাঙালি জাতি জড়িয়ে আছে ক্রিকেটের সাথে সেইখানে তাদের ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের প্রতি আমাদের এই সিরিজের টিকিটের প্রাইস নির্ধারণ করা আছে যে গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 1500 টাকা ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 1000 টাকা শহীদ মুস্তাক স্ট্যান্ড শহীদ জুয়েল স্ট্যান্ড যেটাকে ক্লাব হাউস বলি আমরা সেখানে বলা আছে সেখানে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে 500 টাকা নর্দার্ন স্ট্যান্ড সাউদার্ন স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে 300 টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে 200 টাকা আমরা টেস্টের জন্য যেটি হবে সেটি পরবর্তীতে আমরা জানিয়ে দেবো